আমি আমার পরিকল্পনাগুলো কি তা জানি, তাই এগুলো তোমাদের বললাম। এই হলো প্রভুর বার্তা, আমি তোমাদের সুনিশ্চিত নিরাপদ ভবিষ্যৎ দিতে চাই। তোমাদের জন্য আমার ভালো ভালো পরিকল্পনা আছে, তোমাদের আঘাত করবার কোনো পরিকল্পনা আমার নেই। আমি তোমাদের আশা এবং সুভবিষ্যৎ দিতে চাই। এই জন্য কি খাবো কি পরবো বলে তোমরা চিন্তা করো না। অইহুদিরাই এই সব বিষয়ের জন্য ব্যস্ত হয়, তাছাড়া তোমাদের স্বর্গস্থ পিতা তো জানেন যে এই সব জিনিস তোমাদের দরকার আছে। কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা মতো চলবার জন্য ব্যস্ত হও, তাহলে এই সব জিনিসও তোমরা পাবে। তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর করো, তোমার নিজের বিচার বুদ্ধির উপর তোমরা ভরসা করো না। ঈশ্বরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করো, নিজের জ্ঞানের উপর নির্ভর করো না। তোমরা তুমি যা কিছু করবে তাতে সর্বদা ঈশ্বরকে এবং তার ইচ্ছাকে স্মরণ করবে, তাহলেই তিনি তোমাকে সাহায্য করবেন। নিজের বুদ্ধি বিবেচনার উপর নির্ভর করো না, ঈশ্বরকে ভক্তি করো এবং পাপ থেকে তোমরা দূরে থাকো। প্রভু তোমার পথ দেখাবেন, তিনি নিজেই তোমার সঙ্গে আছেন, তিনি তোমাকে ছাড়বেন না বা ত্যাগ করবেন না। দুশ্চিন্তা করো না তোমরা, ভয় পেও না তোমরা। পাপীরা তোমরা নিজেদের শুচি করো, দুমনা লোকেরা তোমাদের অন্তর খাঁটি করো। বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব, কারণ ঈশ্বরের কাছে যে যায় তাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন, এবং যারা তার ইচ্ছা মতো চলে তারা হাত থেকে তাদের পাওনা পায়। তবে যতজন তার উপর বিশ্বাস করে তাকে গ্রহণ করল, তাদের প্রত্যেককেই তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন। এই লোকদের জন্ম রক্ত থেকে হয়নি, শারীরিক কামনা বা পুরুষের বাসনা থেকেও হয়নি, কিন্তু ঈশ্বর থেকে হয়েছে। ঈশ্বর মানুষকে এত ভালোবাসেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপর বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আমার মেষগুলো আমার ডাক শোনে, আমি তাদের জানি, আর তারা আমার পেছনে পেছনে চলে। আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসে, অর্থাৎ ঈশ্বর নিজের উদ্দেশ্য মতো যাদের ডেকেছেন তাদের মঙ্গলের জন্য সব কিছুই একসঙ্গে কাজ করে যাচ্ছে। আমরা জানি যে সব কিছুতে তিনি তাদের মঙ্গলের জন্য কাজ করেন। যারা ঈশ্বরকে ভালোবাসেন, যারা তার সংকল্প অনুসারে আহূত, জগৎ সৃষ্টির পূর্বে ঈশ্বর যাদের জানতেন তাদের তিনি তার পুত্রের মতো করবেন বলে মনস্থ করলেন। এইভাবে যীশু হবেন অনেক ভাইদের মধ্যে প্রথম ও জাত। আগে থেকে তিনি যাদের বেছে রেখেছিলেন তাদের আহ্বান করলেন, তাদের ধার্মিক গণ্য করলেন
এবং যাদের তিনি ধার্মিক গণ্য করলেন তাদের মহিমান্বিত করলেন তিনি। ঈশ্বরের দয়ায় বিশ্বাসের মধ্য দিয়ে তোমরা পাপ থেকে উদ্ধার পেয়েছ। এটা তোমাদের নিজেদের দ্বারা হয়নি, তা ঈশ্বরের এই দান, কারণ ঈশ্বরই আমাদের নির্মাণ করেছেন। যীশুখ্রিস্টতে ঈশ্বর আমাদের নতুন সৃষ্টি করেছেন, যেন আমরা সর্বপ্রকার সৎ কাজ করি। এই সব সৎকর্ম ঈশ্বর পূর্বেই আমাদের জন্য তৈরি করে রেখেছিলেন, যাতে আমরা সেই সৎ কাজ করে জীবন কাটাতে পারি। আমাদের পাপের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে, আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে। যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে, সেই শাস্তি তাকেই দেওয়া হয়েছে। তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। ওই জগতে নিজেদের দমনে রেখে ঈশ্বর ভক্তির সঙ্গে সৎ জীবন কাটাই। আর আমাদের মহান ঈশ্বর উদ্ধারকর্তা যীশুখ্রিস্টের মহিমাপূর্ণ প্রকাশের আনন্দ ভরা আশাপূর্ণ হওয়ার জন্যই আগ্রহের সঙ্গে অপেক্ষা করি। যীশুখ্রিস্ট আমাদের জন্য নিজের জীবন দিয়েছিলেন, যেন সমস্ত পাপ থেকে আমাদের মুক্ত করতে পারেন, এবং তাতে একদল লোককে সূচি করতে পারেন, যারা কেবল তারই হবে এবং যারা অন্যদের উপকার করতে আগ্রহী হবে। আমাদের প্রভু যীশুখ্রিস্টের ঈশ্বর এবং পিতার গৌরব হোক। যীশুখ্রিস্টকে মৃত্যু থেকে জীবিত করে তুলে ঈশ্বর তার প্রচুর করুণায় আমাদের নতুন জন্মদান করেছেন। আমি আপনাদের সত্যি এই বলছি, আমার কথা যে শুনি এবং আমাকে যিনি পাঠিয়েছেন তাকে বিশ্বাস করি, তার অনন্ত জীবন আছে। তাকে দোষী বলে স্থির করা হবে না, সে তো মৃত্যু থেকে জীবনে পার হয়ে গেছে। কেউ যদি খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে থাকি, তবে সে নতুনভাবে সৃষ্টি হল, তার পুরানো সব কিছু মুছে গিয়ে নতুন সব হয়ে উঠেছে। আমি তোমাদের এই সব বললাম যেন তোমরা আমার সঙ্গে যুক্ত আছো বলে মনে শান্তি পাও। জগতে তোমরা কষ্ট পাবে, কিন্তু সাহসী হও, আমি এই জগৎকে জয় করেছি। গড ব্লেস ইউ।